তোমরা যদি হয়ে থাকো ছোটখাটো ব্যবসায়ী, মানে বাড়িতে বসে তোমরা কিছু জিনিস সেল করে টাকা ইনকাম করতে চাও, যেমন ধরো তোমাদের হাতের তৈরি কিছু জুয়েলারি, মানে দেখবে এখন হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু প্রচুর ডিমান্ড, এখন হাতে করে ফেব্রিকের ডিজাইন বা কড়ি দিয়ে ডিজাইন বা জামা কাপড়ের সুতো দিয়ে ডিজাইন, এরকম অনেক কিছু ডিজাইন করে হাত মানে হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু অনেকেই বিক্রি করে। তাছাড়াও তোমরা যদি বিক্রি করতে চাও হাতে তৈরি বড়ি, পাঁপড়, আচার, এরকম বাড়িতে তৈরি জিনিস যদি তোমরা সেল করতে চাও, এবং তোমরা যদি জামা কাপড় বা ধরো ফোনের কভার বা হেডফোনস, মানে যা কিছু তোমরা যদি বাড়িতে বসে সেল করতে চাও এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই, পরিশ্রম না দিয়ে মানে এক্সট্রা এফোর্ট না লাগিয়ে যদি তোমরা তোমাদের প্রোডাক্টকে সেল করতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ কিন্তু একটা বড় মাধ্যম হয়ে উঠতে পারে। দাঁড়াও, হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ যে প্রাইভেট আমরা ইউজ করি সবাইকে এসএমএস করার জন্য বা বন্ধুদের সাথে গল্প করার জন্য, সেই হোয়াটসঅ্যাপ নয়, আমি হোয়াটসঅ্যাপ বিজনেসের কথা বলছি। তো হোয়াটসঅ্যাপ বিজনেসের এমন কিছু টুলস রয়েছে যেগুলোকে ইউজ করে তোমরা বিনা পরিশ্রমে কিন্তু কাস্টমার ক্রিয়েট করতে পারো, মানে কাস্টমার কিন্তু নিজে থেকে এসে তোমার জিনিসটা কিনবে, তোমাকে কিন্তু এক্সট্রা এফোর্ট লাগাতে হবে না জিনিসটা সেল করার জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলে কীভাবে তোমরা নিজেদের প্রোডাক্টের ক্যাটালগ বানাতে পারবে। ভয় পাওয়ার কিছু নেই, এই শব্দগুলো শুনতে অনেক বেশি প্রফেশনাল মনে হতে পারে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি ছোটোখাটো ব্যবসায়ী হও, একদম মানে ছোটোখাটো, তোমরা জাস্ট মানে বিগিনার্স, কিছু জিনিস সেল করছো, নতুন নতুন স্টার্ট করছো, তো এই জিনিসটা তোমাদেরও প্রচুর প্রচুর কাজে লাগবে যে তোমরা বিজনেস প্রোফাইলে মানে তোমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে নিজেদের ক্যাটালগ তৈরি করতে পারবে এবং সেখানে সমস্ত কিছু ডিটেলস সেখানে দিতে পারবে, ছবি দিতে পারবে, সব কিছু দিতে পারবে, যাতে কোনো কাস্টমার যখন নতুন তোমার সাথে যোগাযোগ করতে আসবে তাকে যেন বারবার একই কথা বলে বলে তোমাকে ইরিটেট না হতে হয়, মানে তুমি যেন ইরিটেট না হও বারবার একই জিনিস বোঝাতে বোঝাতে, তার জন্য বেস্ট অপশন হচ্ছে যে ক্যাটালগ বানিয়ে রাখা। তো ক্যাটালগ বানিয়ে রাখলে কাস্টমার কিন্তু এসে নিজেই তোমার প্রোফাইলে ঢুকে সমস্ত ক্যাটালগ দেখতে পাবে, মানে সমস্ত প্রোডাক্ট দেখতে পাবে, তাদের দাম এবং ডেসক্রিপশন মানে সেই প্রোডাক্টের ব্যাপারে সব কিছু দেখতে পাবে এবং অর্ডার করার হলে তোমার সাথে যোগাযোগ করবে। তো এই জিনিসটা বোঝানোর আগে দু এক কথা বলে নেওয়া খুব বেশি জরুরি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসের এই যে ক্যাটালগ সিস্টেম, এটা কিন্তু তোমার পরিশ্রমটাকে একদম মানে 40% করে দেয়, মানে 100% থেকে 40% করে দেবে তোমার পরিশ্রমকে, কেননা তোমাকে বারবার কোনো জিনিস বোঝাতে হবে না, তোমার হাজারটা কাস্টমার এলে হাজারটা কাস্টমারকে আলাদা আলাদাভাবে বোঝাতে হবে না, সবাই এসে নিজে থেকেই তোমার ক্যাটালগ দেখে তোমার প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারবে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে তোমরা একটা মোবাইল নাম্বার থেকে কিন্তু দুখানা হোয়াটসঅ্যাপ চালাতে পারবে, মানে তোমাদের যদি ধরো প্রাইভেট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই নাম্বারেই আবার তুমি হোয়াটসঅ্যাপ বিজনেস আলাদাভাবে খুলবে, এটা কিন্তু হয় না। হয় তোমার নিজের প্রোফাইলটাকেই তুমি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নাও, তাতেও কোনো প্রবলেম নেই। হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু হোয়াটসঅ্যাপ যে প্রাইভেট তার মতনই, কিছু টুলস এক্সট্রা পাওয়া যায় বিজনেস প্রোফাইল হিসেবে, তো এমন কিছু আলাদা কিছু নয়, তোমরা একই নাম্বার থেকে দুটো করতে পারবে না, কিন্তু তোমাদের যদি একটাই নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটাকে তোমরা হোয়াটসঅ্যাপ বিজনেসে কনভার্ট করে নিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না, নর্মাল প্রাইভেট অ্যাকাউন্টের মতনই তুমি ইউজ করতে পারবে। আর যদি তোমরা চাও যে তোমাদের দুখানা ফোন নাম্বারে তোমরা একটাতে প্রাইভেট হোয়াটসঅ্যাপ রাখবে আর আরেকটাতে হোয়াটসঅ্যাপ বিজনেস রাখবে, তাহলে খুবই ভালো হবে, যখন তুমি কোনো প্রোডাক্ট সেল করতে যাবে, কোথাও অ্যাড দেবে, তখন তোমরা ওই হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাকাউন্টটা রয়েছে সেই ফোন নাম্বারটাই অ্যাড দেবে, সেই ফোন নাম্বারটাই সব জায়গায় ছড়াবে, তাতে তোমার পার্সোনাল যে ফোন নাম্বারটা সেটা কিন্তু সবার কাছে পৌঁছাবে না এবং সবার কাছে ছড়িয়ে যাবে না। এটা একটা সুবিধা রয়েছে, তোমরা দুখানা ফোন নাম্বার ইউজ করতে পারো, একটা তোমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ রাখতে পারো, একটাতে হোয়াটসঅ্যাপ বিজনেস রাখতে পারো যেখানে তোমরা শুধুমাত্র প্রোডাক্ট সেলিং করবে। তো চলো চলে যাওয়া যাক আমার ফোনের স্ক্রিনেতে এবং গিয়ে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্যাটালগ সম্পর্কে সব কিছু কিন্তু ধীরে ধীরে বোঝাবো, তাই মন দিয়ে দেখবে। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে, তার এখানে রয়েছে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস, এই যে সবুজ হোয়াটসঅ্যাপের মধ্যে বি লেখা আছে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস। তো তোমাদেরকে আগে প্লে স্টোর থেকে এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং এই হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে কিন্তু দেখতেই পাচ্ছ আমিও কিন্তু অনেক কিছু কাজ করে থাকি এবং তোমাদেরকেও আমি বলবো যে তোমরা কীভাবে করতে পারবে। তো প্রথমে চলে যেতে হবে আমাদেরকে থ্রি ডটে, আমাদের ক্যাটালগ যেহেতু আমরা ইনপুট করবো তাই থ্রি ডটে গিয়ে সেটিংস যেতে হবে। সেটিংসে গিয়ে দেখো এখানে বিজনেস টুলস বলে একটা জায়গা রয়েছে যেখানে প্রোফাইল, ক্যাটালগ, মেসেজিং টুলস রয়েছে, তো এই বিজনেস টুলসে আমাদের যেতে হবে। এখানে ক্যাটালগ বলে একটা আলাদা ট্যাব দেখতেই পাচ্ছ, এই ক্যাটালগে আমাদেরকে যেতে হবে। তো আমি এখানে আলাদা বিজনেস করি, আমার সেসবের জিনিসে অনেক প্রোডাক্ট টোডাক্ট দেওয়া রয়েছে, তো আমি তোমাদেরকে নতুন ক্যাটালগ অ্যাড করা শেখাবো। তো অ্যাড নিউ আইটেম দেখতে পাচ্ছ, এই অ্যাড নিউ আইটেমে আমরা ক্লিক করব। অ্যাড ইমেজে গেলে এখানে তোমরা ইমেজ সিলেক্ট করতে পারবে তোমাদের গ্যালারি থেকে বা তোমরা ক্যামেরা থেকে গিয়েও সিলেক্ট করতে পারো। আমি এখানে
এটা সিলেক্ট করে নিচ্ছি। এই ব্যানারটা আমি সিলেক্ট করছি, এই ব্যানারটাকে আমি সেল করব। তো এই রকম ব্যানার আমরা সেল করেই থাকি। যাই হোক, এই ব্যানার আমি ক্যাটালগ হিসেবে চুজ করলাম। এইখানে আমাদের আইটেম নেম দিতে হবে, মানে যে জিনিসটা তুমি সেল করছো তার নেম দিতে হবে। তো এখানে আমি লিখে দিলাম আমি এখানে আমার আইটেম নেম। এখানে প্রাইস লেখা রয়েছে, দেখো প্রাইসে গিয়ে আমি এখানে 150 rupees লিখে দিলাম। এখানে ডেসক্রিপশন রয়েছে, যেহেতু এটার ব্যানারটার আমার কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই তাই আমি দিইনি। তোমাদের যে প্রোডাক্ট দেবে অবশ্যই তার ডেসক্রিপশন দেবে, ডেসক্রিপশনে কী থাকে সেটা বুঝিয়ে দিই। তোমরা যে ধরো প্রোডাক্ট দিচ্ছ সেইটার ব্যাপারে সব কিছু লিখে দেবে। ধরো তোমরা বড়ি বিক্রি করছো, তাহলে সেই বড়িটা কী দিয়ে তৈরি হয়েছে, কত গ্রাম বড়ি তোমাদের এক প্যাকেটে রয়েছে, এই রকম ডেসক্রিপশন তোমরা দেবে। তোমরা যদি জামা কাপড় সেল করে থাকো, তাহলে যে জামা কাপড়টা দিয়েছো সেটা ছেলেদের জামা না মেয়েদের জামা, সেই জামাটা কী দিয়ে তৈরি, সেই জামাটার ফেব্রিকটা কী, তাদের লেন্থ কত, তাদের সাইজ কত, এই রকম সমস্ত জিনিসগুলো কিন্তু ডেসক্রিপশানে থাকে। তাই ডেসক্রিপশানে সেই সব জিনিসগুলো তোমরা দেবে। আমার এখানে দেওয়ার দরকার নেই তাই আমি দিচ্ছি না। এখানে কান্ট্রি অফ অরিজিন থেকে আমরা অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে, ইন্ডিয়াটাকে কনফার্ম করে নিলাম। মোর ফিল্ডসে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে লিঙ্ক এবং আইটেম কোড দিতে পারো। তো তোমাদের যদি আইটেমটার কোনো কোড থাকে, কোড নাম্বার, সেটা তোমরা দিতে পারো, বা তোমরা যদি কোনো লিঙ্ক দিতে চাও সেই লিঙ্কও দিতে পারো। এবং এখানে সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ এই আইটেমটার উপরে একটা ঘড়ির মতো চিহ্ন রয়েছে। তো এখানে ক্লিক করলে দেখা যাবে দিস আইটেম ইজ বিং রিভিউড, ইফ ইটস বিন অ্যাপ্রুভড ইউর কাস্টমার উইল বি এবল টু সি ইট ইন ইউর প্রোফাইল। তো এইটা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেসের পক্ষ থেকে এখন এইটাকে রিভিউ করা হবে, এবং রিভিউ করার পর যদি এটা অ্যাপ্রুভ হয় তখনই কিন্তু আমার কাস্টমাররা যখন আমার এই প্রোফাইলে ঢুকবে ক্যাটালগ দেখতে, তখন কিন্তু তারা এই প্রোডাক্টটা দেখতে পাবে। তো এইটা অ্যাপ্রুভ হতে কিন্তু 1-2 ঘন্টা সময় লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো সমস্যা নেই। তোমরা এইভাবে কিন্তু ক্যাটালগ দিতে পারো, বা এই ক্যাটালগ ধরো তোমার আগে থেকে দেওয়া রয়েছে, তুমি সেটাকে আবার কিছু এডিট করতে চাও, মানে ধরো তোমার দাম বেড়ে গেছে জিনিসের, সেটাকে এডিট করতে চাও, তাহলে এই পেন্সিল চিহ্নে যাবে এবং এখান থেকে প্রাইসে গিয়ে সেটাকে তোমরা এডিট করতে পারো, বা যে কোনো কিছু অন্য কিছু এডিট করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে সেভ অপশানে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা পরপর পরপর নিউ আইটেম অ্যাড করে দেবে, এবং যে কোনো কাস্টমার তোমাদের ফোন নাম্বার যদি তোমরা কোথাও অ্যাড দিয়ে থাকো, এবং সেই ফোন নাম্বারে তোমাদের যদি হোয়াটসঅ্যাপ করে, তারা কিন্তু তোমার প্রোফাইলে ঢুকে সমস্ত জিনিস নিজেরাই দেখতে পারবে। এক্সট্রা কোনো এফোর্ট তোমাকে দিতে হবে না, কাউকে কিছু বোঝাতে হবে না, মানুষ কিন্তু নিজেই তোমার প্রোডাক্টগুলো সব দেখতে পারবে। এতে কিন্তু তোমাদের প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও উপকারী মনে হয়েছে। যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, তোমরা যেন সবার আগে সেই ভিডিওটা দেখতে পারো। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।